হ্যালো, আমরা একটা আইসিটি এবং টেক এডুকেশনের পক্ষ থেকে একটা কোর্স শুরু করতে যাচ্ছি। তো অটোক্যাড টিউটোরিয়াল 2D এন্ড 3D 4 কোর্স ইন বাংলা। তো এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচারদের জন্য ডিজাইন করা কোর্সটি। এখানে এই কোর্সটিতে অটোক্যাড 2017 ইউজ করা হবে, আর আপনারা চাইলে যে কোনো ভার্সন ইউজ করতে পারবেন। তো সবগুলো ভার্সন একই আসলে, এখানে জাস্ট একটু এদিক সেদিক করে অটোক্যাড কোম্পানি প্রতি বছর একটা নতুন ভার্সন আপডেট দেয়, কিন্তু আপনি একটার কাজ পারলে আপনি সবগুলোর কাজ পারবেন। সবগুলোর কাজ মোটামুটি একই। তো এখানে কোর্সটা ডিজাইন করা হয়েছে, এখানে প্রায় 17টি ক্লাস আছে। তো 17টি ক্লাস হবে এখানে। তো প্রথম ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন এবং ওয়াল সেটিং দেখব, আর ওয়ার্ক স্পেস সম্বন্ধে জানবো। এরপর আমরা বেসিক ড্রয়িং অ্যান্ড ড্র টুল বার এক্সপ্লেন করবো কমপ্লিট। তারপর 3 নম্বর ক্লাসে মডিফাই টুল বার। তারপর 4 নম্বর ক্লাসে আমরা একটা সিম্পল লাইন দিয়ে প্ল্যান করবো এবং ফ্লোর প্ল্যান আর কি। তারপর 5 নম্বর ক্লাসে আমরা কমপ্লিট 2D ফ্লোর প্ল্যান অ্যান্ড এটাকে আবার PDF এ কনভার্ট করবো, যেভাবে একটা লাইভ প্রজেক্টের ফ্লোর প্ল্যান করা হয়। 6 নম্বর ক্লাসে সেন্টার লাইন প্ল্যান অ্যান্ড লেআউট প্ল্যান বিম এবং ফুটিং এর জন্য। তারপরে 7 নম্বর ক্লাসে গ্রেড বিম, 8 নম্বর ক্লাসে RCC বিম, 9 নম্বর ক্লাসে ফুটিং ডিজাইন। তারপরে 10 নম্বর ক্লাসে সিঁড়ি, 11 নম্বর ক্লাসে সেফটি ট্যাঙ্ক, আর 12 নম্বর ক্লাসে কমপ্লিট এলিভেশন ডিজাইন 2D এবং সেকশন। 13 নম্বর ক্লাসে 3D ডিজাইন অ্যান্ড 3D ডিজাইন একটা কমপ্লিট নো 13 নম্বর ক্লাসে হচ্ছে 3D ডিজাইনের ইন্ট্রোডাকশন এবং সেটিং ওয়ার্ক স্পেস সম্বন্ধে বর্ণনা করব, এবং 14 নম্বর ক্লাসে একটা সিম্পল হাউস ডিজাইন করব 3D-তে, আর 15 নম্বর ক্লাসে কমপ্লিট হাউস ডিজাইন 3D। এরপর 16 নম্বর ক্লাসে রেন্ডারিং এবং মেটেরিয়ালস সম্বন্ধে জানবো। তারপর 17 নম্বর ক্লাসে যদি আপনাদের এই 16টা ক্লাস করার মধ্যে অটোকেটের মধ্যে কোনো সমস্যা হয় বা প্রবলেম হয়, ওইগুলা কমেন্ট করে জানালে আমাদের ফেসবুক আমরা এগুলার আনসার দিব। সো এবং ওইগুলার প্রবলেম যদি থাকে কোনো, তারপর ওইগুলা নিয়ে ভিডিও করে ওইটার প্রবলেমগুলো ফিক্স করব। তো আমরা 5 ক্লাস দিয়ে শুরু করতেছি। আজকের ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন, সেটিং অ্যান্ড ওয়ার্ক স্পেস। তো আমি অটোকেটে চলে যাচ্ছি, অটোকেট ওপেন করলাম। অটোকেট হচ্ছে এটা ইউএসএ একটা কোম্পানি। অটোকেট যদি অটোকেট আসলে ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল যে কোনো ইয়ার জন্য সবচাইতে একটা বেসিক, সবার প্রথমে অটোকেটটাই শিখতে হয়। তো অটোকেট অনেক জরুরি একটা সফটওয়্যার। তো এই কোর্সটা করলে আপনারা কমপ্লিট অটোকেট শিখতে পারবেন। সো এই ছিল অটোকেটের ইন্ট্রোডাকশন। আশা করি আর কিছু ইন্ট্রোডাকশন দিতে হবে না। আর যদি আপনাদের আরো বেশি জানার থাকে আপনারা গুগলে সার্চ করে জেনে নেবেন। আর আপনারা অটোকেটের সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। অটোকেটের দুইটা সফটওয়্যার, দুইভাবে সফটওয়্যার ইনস্টল করা যায়। একটা হচ্ছে অটোডেক্সের সরাসরি ওয়েবসাইটে গিয়ে ওইখান থেকে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে 3 বছরের জন্য স্টুডেন্ট লাইসেন্স দিয়ে ইনস্টল করা যায়। আবার আপনি চাইলে ক্র্যাক ক্র্যাক ভার্সন ইনস্টল করতে পারেন। তো ইউটিউবে এরকম প্রচুর ক্র্যাক ভার্সন কীভাবে ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয় ভিডিও আছে, এখান থেকে দেখে আপনারা ইনস্টল এবং ডাউনলোড করে নেবেন। সো যে কোনো একটা 17, 18, 19 ইনস্টল করে নেবেন। সো তো আমরা অটোকেটে চলে যাই। এখানে প্রথমে হচ্ছে যে আমরা ওয়ার্ক স্পেস কি জানবো। ওয়ার্ক স্পেসটা হচ্ছে যে এখানে এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনি যেখানে ড্রয়িং করবেন, এখানে কি 2D ড্রয়িং করবেন না 3D ড্রয়িং করবেন, কি ড্রয়িং করবেন, যে ড্রয়িং করবেন সেই অনুযায়ী আপনার থেকে এখানে এখানে টুলগুলো লাগবে। সো আপনি 2D ড্রয়িং করলে এখানে যে টুলগুলো থাকবে সবগুলো 2D-র জন্য।
এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। তাহলে আপনি এখানে দেখেন, এটা ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, এটা হচ্ছে 2D ড্রয়িং করার জন্য, আর 3D বেসিক, 3D মডেলিং, এগুলো হচ্ছে 3D ড্রয়িং করার জন্য। যদি আমি 3D-তে যাই, তাহলে এখানে দেখেন, এখানে যে টুলগুলো আছে এগুলো সবগুলা 3D-র কাজে ব্যবহার হবে। আর এখানে এক্স ওয়াই জেড এক্সিস, এখানে তিনটা এক্সিস থাকবে, আর 2D-তে দুইটা এক্সিস, এই যে এখানে তিনটা এক্সিস এক্স ওয়াই জেড। আর আমি যদি 2D-তে যাই, ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, আমরা 2D ড্রয়িং করবো যে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে। তো এখানে আপনি দেখবেন যে এখানে দুইটা অ্যাক্সিস এক্স ওয়াই অ্যাক্সিস দিয়ে কাজ করতে হবে। তো এইটাই হচ্ছে ওয়ার্ক স্পেস। আপনি এখান থেকে ওয়ার্ক স্পেস চেঞ্জ করতে পারবেন। তো আমরা যেহেতু এখন 2D ড্রয়িং করতেছি, বা 2D ড্রয়িং করবো, তাহলে আমরা ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, আর 3D ড্রয়িং করলে 3D মডেলিং বা 3D বেসিকে যাবো। তো আর 2D ড্রয়িং করবো আমরা, টপ টপ ভিউতে কাজ করবো, অন্য কোনো ভিউর দরকার নেই এখানে। তারপর আছে টুল বার, এখানে একটা হচ্ছে, এগুলো হচ্ছে টুল বার, যেমন এটা একটা টুল বার, ড্র, মডিফাই, অ্যানোটেশন, লেয়ার, ব্লক, প্রপার্টিস, গ্রুপ, এগুলো হচ্ছে সবগুলো একটা টুল বার। তো এখান থেকে আপনি চাইলে টুল বারগুলা মিনিমাইজ এবং মিনিমাইজ করতে পারবেন। এখান থেকে এই যে এখানে ক্লিক করেন, টুল বারগুলো সব মিনিমাইজ হয়ে গেছে। এই যে আপনি এখানে গেলে একটা একটা পাবেন। তো আপনি যদি চান যে না এরকম না, আপনি সবগুলো এখানে থাকবে, তাহলে আপনি এখানে আবার ক্লিক করেন। চলে আসলো। তো এগুলাকে চাইলে আপনি এখান থেকে নাড়তেও পারবেন, এখান থেকে এখানে নিয়ে আসতে পারবেন, এখান থেকে কাজ করতে পারবেন, আর আপনি যদি চান এখানে রাখতে, তাও রাখতে পারবেন। আর এই টুল বার গুলা যেখানে আছে, এটা হচ্ছে যে রিবন, এটা কি, এটা হচ্ছে যে পুরাটাই রিবন। তো আপনি যদি রিবন রিবন ক্লোজ করতে চান, এখানে রিবন ক্লোজ ক্লিক করেন, তাহলে রিবন চলে যাবে। আবার যদি রিবন এটা ক্লিক করেন, চলে আসবে রিবন, সেভাবে রিবন ক্লোজ এবং রিবন আবার নিয়ে আসতে পারবেন। তারপর টুল বার হাইট এবং শো করার জন্য, যেমন আপনার ড্র টুল বার বা মডিফাই টুল বার অনেক সময় হাইট হয়ে যায়, বা আপনি হাইট করতে চাচ্ছেন, তাহলে এখানে জাস্ট ক্লিক শু ট্যাব, এখানে আপনি যেটাই হাইট করবেন সেটা চলে যাবে, ক্লিক ক্লিক, তো চলে গেছে। এখন যদি আবার নিয়ে আসতে চান, এখান থেকে নিয়ে আসতে পারবেন। সেভাবে এখান থেকে এভাবে টুল বার নিয়ে আসতে পারবেন। তারপর আরো পদ্ধতি আছে, আরেকটা হচ্ছে যে ধরেন আপনার এখান থেকে কাজ করার সময় অনেকগুলো টুল বার চলে গেল, এখন আপনি টুল বার গুলো আনতে চাচ্ছেন, তো আনার জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে এখান থেকে জাস্ট ওয়ার্ক স্পেসটা চেঞ্জ করবেন, আবার 2D-তে চলে যাবেন। তো চলে গেলে এখানে ডিফল্ট ভাবে আগে যেরকম ছিল সেরকম সবগুলো চলে আসবে, এই তো। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে রিবন, এখান থেকে কিবোর্ড থেকে রিবন যদি আমি ক্লোজ করে দিই, রিবন ক্লোজ এন্টার, তাহলে চলে গেল। তো এখন আমি এগুলো নিয়ে আসার জন্য কি টাইপ করব, MENU মেনু। অনেক সময় যদি কোনোভাবে না আসে, তাহলে এটা করবেন, মেনু টাইপ এন্টার, তাহলে এখান থেকে একটা ডিফল্ট SCAD এটা ক্লিক, এটা সিলেক্ট থাকা অবস্থায় ওপেন দিবেন, তাহলে আবার চলে আসবে। তারপর এখানে এখান থেকেও আপনি শো হাইট আনহাইট করতে পারবেন, এই যে এখানে ক্লিক, এখানে থেকে শো হাইট আনহাইট, এখানে ক্লিক করলে যেটাতে ক্লিক দিবেন এটা চলে যাবে, আপনি চাইলে আবার নিয়ে আসতে পারবেন। এভাবে এখান থেকে আপনি শো হাইট আনহাইট করতে পারবেন। তো টুল বার এতটুকুই। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে UCS। UCS কি? তো UCS হচ্ছে যে এই যে এটা ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা 2D ড্রয়িং করার জন্য এখানে এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই, এখানে এক্স ওয়াই আছে। তো যদি আমরা 3D ভিউতে যাই, 3D ভিউতে গেলে হচ্ছে যে, সো যদি 3D ভিউতে যাই, তাহলে তিনটা কোঅর্ডিনেট থাকবে, 3 অ্যাক্সিস, এখন আছে দুইটা অ্যাক্সিস এক্স ওয়াই, আর 3D ভিউতে গেলে তিনটা অ্যাক্সিস। তো এই যে তিনটা অ্যাক্সিস এক্স ওয়াই জেড, আর এই যে এখানে হচ্ছে যে একদম পয়েন্টের এখানে যে বিন্দু, ওই বিন্দুটা হচ্ছে যে কি, 0.00,
আর অন্যদিকে প্লাস মাইনাস এভাবে হিসাব হবে আর কি। সো তো ইউজার কোঅর্ডিনেট হচ্ছে যেটা, এখন ইউজার কোঅর্ডিনেটটা অনেক সময় মাঝখানে যেখানে থাকে, ধরেন আপনি এখানে একটা ড্রয়িং বানালেন, একটা প্ল্যান করলেন, সো ইউজার কোঅর্ডিনেটটা প্ল্যানের মধ্যেই। এখন আপনার ড্রয়িং করতে সমস্যা হচ্ছে, আপনি চাই আপনি ইউজার কোঅর্ডিনেট থেকে একদম কোণা নিয়ে যেতে পারবেন যাতে আপনার ড্রয়িং কোনো সমস্যা না হয়। তো এটা করার জন্য ইউজার কোঅর্ডিনেটে গিয়ে ক্লিক ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক, রাইট ক্লিক করলে একদম লাস্ট অপশন ইউজার আইকন সেটিং, এখানে গিয়ে শু ইউসিএস আইকন এট অরিজিন, তো এই যে কোনায় চলে আসলো। এখন আর এটা আপনাকে এখানে ডিস্টার্ব করবে না, ডিলেট। তারপর হচ্ছে আমাদের ইউসিএস শো অ্যান্ড হাইড অ্যান্ড হাইড, তো ইউসিএস এটাকে কিভাবে হাইড অ্যান্ড হাইড করবেন, ইউসিএস আইকনে ক্লিক, আচ্ছা ভিউতে যাবেন, ভিউতে গেলে এখানে একটা ইউসিএস আইকন আছে, ক্লিক আনহাইড হয়ে গেল, আবার ক্লিক শো, সেটা কিভাবে আনহাইড হাইড অ্যান্ড হাইড করবেন। আর আমরা পিকবক্স আর ক্রস হেয়ার কেটে জানবো, তো এই যে আমি এখানে মাউস ঘোরাচ্ছি, এখানে একটা কি কিসের মতো, এটা একটা প্লাস চিহ্নের মতো, প্লাস চিহ্নের মধ্যে এটা মাঝখানে যেটা আছে বক্স, এটা হচ্ছে পিক বক্স, আর যেগুলা ক্রস চিহ্নের মধ্যে এগুলো হচ্ছে ক্রস হেয়ার। সেগুলো কিভাবে সাইজ ছোট বড় করবেন, এটা করার জন্য আপনি দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে রাইট মাউসে রাইট ক্লিক করে অপশনে গিয়ে, আর একটা হচ্ছে যে অথবা ওপি ক্লিক করে, ওপি এন্টার এভাবে পারবেন। আবার আপনি চাইলে এই যে অপশন, তো এখান থেকে আপনারা ক্রস হেয়ারটা কি এখন বুঝতে পারবেন, যদি প্রথমে না বুঝেন তাহলে এই যে আমি যদি এখানে চেঞ্জ করে দিই, এই যে দেখুন এই যে এটা অনেক লম্বা হয়ে গেল, এগুলো এটা হচ্ছে যে ক্রস হেয়ার, ক্রস হেয়ার এটাকে আমি আর একটু ছোট করে দিই বোঝার জন্য। তারপরে সিলেকশনে গিয়ে এই যে পিক বক্স, তো এটা সাইজে বড় করতে পারবেন, তো দেখি এখন এই যে এবার বুঝতে পারছেন মনে হয় পিক বক্স আর ক্রস হেয়ার কি, এগুলা ছোট বড় করার জন্য এখান থেকে আপনি করতে পারবেন। আমি আগের মতো করে দিচ্ছি, বেশি ছোট হয়ে যাচ্ছে, আচ্ছা এতটুকুই থাক আপাতত। সো এখন আমরা জানবো কমান্ড লাইন সম্পর্কে, এই যে টাইপ এ কমান্ড, এই যে বক্সটা দেখতেছেন, এই যে বক্সটা এখান থেকে দেখতেছেন, এটা এখান থেকে কিবোর্ড দিয়ে মাউস দিয়ে ট্র্যাক করে আপনি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাবেন, এটা হচ্ছে কি কমান্ড বক্স। তো আপনি যদি কোনো কিছু ড্রয়িং করতে চান এখান থেকে না করে আপনি যদি এখানে ড্রয়িং করেন, যেমন এখানে আপনি যদি ড্রয়িং করেন লাইন লিখেন, তাহলে লাইন কীভাবে আঁকতে হয় সেটা আপনাকে বলে দিবে এখানে, তো তো আপনি এখন এখান থেকে ক্লিক করে লাইন আঁকতে, আপনি ওই রিবনের মধ্যে ক্লিক করতে হবে না, আপনি জাস্ট এখানে টাইপ করে দিলে হয়ে যাবে। তো যেমন আমি যদি আঁকি এখানে আর ইসি রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল কোথায় ক্লিক, তো রেক্টেঙ্গেল কিভাবে ড্রয়িং করতে হবে এটা এখানে বলে দিছে, তো এখান থেকে আপনি কোন ধরনের রেক্টেঙ্গেল, চ্যাম্পার, এলিভেশন, ফিলেট, থিকনেস, তো আপনি যেটা ক্লিক করবেন ওই ধরনের রেক্টেঙ্গেল আপনি ড্রয়িং করতে পারবেন। তারপর এখানে যদি আমি এভাবে এখান থেকে রেক্টেঙ্গেল, এখান থেকে সার্কেল, তো সার্কেল কিভাবে আঁকবেন এটা এখানে এখন আপনি সার্কেল ড্রয়িং করতে পারবেন। তো এখানে আপনাকে বলে দিবে কিভাবে ড্রয়িং করতে হয়, যেমন কি টু পি, টু পয়েন্টে সার্কেল চাচ্ছেন নাকি থ্রি পয়েন্টে সার্কেল চাচ্ছেন, তো আপনি যেটা সেটাতে ক্লিক করে এখানে দেখেন এই যে টু পয়েন্টে সার্কেল, তো এটাই হচ্ছে কমান্ড লাইন, কমান্ড লাইনের কাজ। আমি এগুলো সবগুলো সিলেকশন করে ডিলিট করে দিচ্ছি, তো কমান্ড লাইন হাইড অ্যান্ড হাইড করার জন্য, তো কমান্ড লাইন যদি আমি এখান থেকে হাইড করে দিই, ইয়েস
কমান্ড লাইন তুমি মনে করেন হ্যাক হয়ে গেল, তো কমান্ড লাইনটা কিভাবে শো করবেন? কন্ট্রোল নাইন, কন্ট্রোল লাইন আবার দিলে আনহাইড, কন্ট্রোল নাইন, বেশ এসে যাবে। সো কমান্ড লাইন শেষ হলো আমাদের। এখন আমরা দেখবো টুগল কি, টুগল কি কোনগুলো। টুগল কি হচ্ছে যে যে মডেল, এই ডিসপ্লে, ড্রয়িং গ্রিড, তারপরে ডাইনামিক ইনপুট, এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন পুরাটা, এগুলো হচ্ছে যে টগল কি। সেখানে টগল কি, আপনি টগল কি অনেক প্রয়োজন ড্রয়িং করার জন্য। যেমন আমি একটা লাইন টানবো, তো এই লাইনটা কোনো কি সমানভাবে হচ্ছে না, অর্থাৎ 90 ডিগ্রি ভাবে যাচ্ছে না। তাহলে এটা যদি আমি 90 ডিগ্রি আঁকতে চাই আগে থেকে, তো অটোকেট আমাকে বলে দিবে। তো এটা করার জন্য আমাকে এখানে অর্থমোড সিলেক্ট করতে হবে। তাহলে আমি যদি লাইন নিই, এই যে এখন এগুলো কি লাইন, এভাবে এগুলার এক একটার কাজ এক এক রকম। তো এগুলা লাগবে আমাদের, এগুলা যদি এখানে না থাকে আপনি এই যে এখানে কোনায় কাস্টমাইজেশন থেকে ক্লিক করে নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে ক্লিক করে নিয়ে আসতে পারবেন, এইভাবে যেটা ক্লিক করে নেবেন সেটা চলে আসবে। তো কোনো কিছু এখান থেকে যদি মিসিং থাকে, তো আপনি এখানে গিয়ে ক্লিক করে করে দেখবেন কোনটা নেই, যে এই যে অর্থমোট চলে গেছে। এখন অর্থমোট যদি আবার ক্লিক করে চলে আসবে, এখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন। তো আমাদের ড্রয়িং করার জন্য চারটা বের ইম্পর্টেন্ট লাগবে। গ্রিড মোডটা না থাকলে কোনো সমস্যা নেই, গ্রিড মোড ছাড়াও ড্রয়িং করতে পারবো। এই যে ডাইনামিক ইনপুট, অর্থ মোড, তারপরে শো স্ন্যাপিং, তারপর শো কার্সার, এই যে এই চারটা সবসময় চালু রাখতে হবে ড্রয়িং করার জন্য। তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এটা যদি আমি বন্ধ করে দিই, তাহলে আমার এখানে কি ইয়ে শো করবে না। যদি আমি এটা চালু করি, এখানে কোথায় কোন পয়েন্ট, কোথায় মিড পয়েন্ট, কোথায় এন্ড পয়েন্ট, এগুলো শো করবে। তো এখন আমরা দেখবো হচ্ছে যে সিলেকশন মেথড। তো সিলেক্ট কিভাবে করতে হয়, যেমন আমি লাইন আঁকলাম, তারপর রেক্টেঙ্গেল আঁকলাম, তারপর সার্কেল আঁকলাম। আমি সিলেক্ট কিভাবে করবো, আরো কিছু লাইন আঁকি। তো আমি মাউজের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করতে পারবো সবগুলো একসাথে এইভাবে। তো আমি কমান্ড থেকে বের হওয়ার জন্য জাস্ট এখানে রাইট ক্লিক করে ক্যান্সেল দিলে হয়ে যাবে। যদি আমি কোনো লাইন বা কোনো কমান্ডের মধ্যে থাকি, অথবা এন্টার দিলেও কমান্ড থেকে বের হওয়া যাবে। যেমন আমি এই যে লাইন ড্র করতেছি, আমি চাচ্ছি লাইনটা এখানে এতটুকুতে থাকবে, এরপর আমি ড্র করবো না, এন্টার। অথবা আরেকটা আছে স্পেস, এই যে আমি এখানে ক্লিক করলাম, আমি চাচ্ছি আর ড্রয়িং করবো না, স্পেস স্পেস দিয়ে কমান্ড থেকে বের হওয়া যাবে। তো আর কমান্ড যদি আপনি রিপিট করতে চান, যেমন আমি লাইন আঁকতেছি এই যে লাইন, তো আমি তো কমান্ড থেকে ক্যান্সেল দিয়ে বের হয়ে গেছি বা এন্টার দিয়ে বের হয়ে গেছি। আমি আবার চাচ্ছি লাইন আঁকতে, আবার স্পেস, আবার লাইন আঁকতে পারবো, আবার কমান্ড থেকে এখান থেকে আমার লাইন সিলেক্ট করতে হবে না। আমি যদি আবার স্পেস অথবা এন্টার দিই, স্পেস অথবা এন্টার দিই, কমান্ডে রিপিট করা যাবে। তো কমান্ডে রিপিট এবং ব্যাক কমান্ড থেকে বের হওয়ার জন্য স্পেস আর এন্টার, এখানে সিলেক্ট করার জন্য মাউস এর মাউস দিয়ে ক্লিক করেও সিলেক্ট করা যায়। আবার তারপর এই যে স্পেস দিয়ে বের হয়ে সিলেক্টটাকে ক্যান্সেল করলাম, আবার চাইলাম নি, যেমন আমি চাচ্ছি যে
এই লাইনগুলা লাইন সবগুলা সিলেক্ট করব। তাহলে এটা করার জন্য জাস্ট লাইনে ক্লিক, রাইট বাটন, এখান থেকে সিলেক্ট সিমিলার, তো যতগুলা লাইন আছে সবগুলা সিলেক্ট হয়ে গেল, এভাবে সিলেক্ট করতে হবে। আবার ডিসিলেক্ট সিমিলার, সবগুলো আনসিলেক্ট হয়ে যাবে। আবার একটা সিলেক্ট, ক্লিক ক্লিক ক্লিক, শুধু ক্লিক করে করে সিলেক্ট করা যাবে। তো সিলেক্ট সিলেক্ট করার সময় অনেক সময় একটার উপর একটা থাকবে, একটার উপর একটা থাকলে তখন আপনি যদি এদিক থেকে সিলেকশন সাইকেলিং ডাউন রাখেন, তাহলে আপনাকে বলে দিবে আগে কোনটা সিলেক্ট করবেন। যেমন দেখে ধরুন আমার এই লাইনটা সিলেক্ট করবো, তো এটা আমি যদি এটা অফ থাকে তাহলে আমি কোনটা সিলেক্ট করবো বলবে না। তো এটা যদি আমি অন রাখি তাহলে আমি ক্লিক করার সাথে সাথে আমাকে বলে দিবে কোনটা সিলেক্ট করতে চাচ্ছি। তো আমি যদি যেটা ক্লিক করবো এখানে সেটা সিলেক্ট হবে। তো এখন দেখবো গ্রিপ, গ্রিপস গ্রিপস কি। তো গ্রিপস দেখার জন্য আমি একটা এখানে লাইন ড্র করতেছি। একটা সার্কেল ড্র করতেছি, সো এখন যদি আমি এটাতে ক্লিক করি, তো এখানে আমার গ্রিপ গুলা অনেক ছোট ছোট দেখা যাচ্ছে না। তাহলে আমি একটু গ্রিপ গুলার সাইজ একটু চেঞ্জ করতে হবে। আমার এখানে এখানে গ্রিপ কতগুলো গ্রিপ সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এখন আপনারা বুঝবেন না। তো আমি গ্রিপের সাইজ গুলো বড় করবো। এখানে গ্রিপ আছে মাঝখানে একটা, এইখানে একটা, এখানে একটা, কিন্তু এগুলো দেখা যাচ্ছে না। তো এটা করার জন্য আমি স্পেস দিয়ে কমান্ড থেকে বের হবো। তো ক্যান্সেল করলাম, তো আমি অপশনে যাব অথবা কিবোর্ড থেকে ওপি টাইপ করে যেতে পারবো। অপশনে গিয়ে সিলেকশনে গিয়ে এই যে গ্রিপ সাইজ, তো গ্রিপ সাইজটা যদি আমি একটু বড় করি, এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই যে এটা এটা এগুলো হচ্ছে গ্রিপ। এই যে এখানে চারটা গ্রিপ, এই যে এখানে আছে পাঁচটা গ্রিপ। এই গ্রিপগুলার কাজ কি, এটাতে যদি আমি ক্লিক করি, এটাতে আমি ক্লিক করে এটাকে আমি সরাতে পারবো, এই যে এভাবে। তো আরেকটা হচ্ছে যে জাস্ট এখানে গিয়ে এই যে এখানে এখানে মাউসটা জাস্ট রাখবো, রাখলে দুটো অপশন আসবে, একটা হচ্ছে স্ট্রেচ, একটা হচ্ছে লেনদেন। তো স্ট্রেচের কাজ হচ্ছে কি, এটাকে আপনি স্ট্রেচে ক্লিক করার মাত্রই আপনার কি এটাকে ছোট বড় করার অপশন চলে আসবে। এই যে এখানে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে, আর এদিকে ক্লিক করলে এটা লম্বা হয়ে যাবে। এই যে আবার যাচ্ছি স্ট্রেচ, এভাবে ছোট বড় করতে পারবেন। আর লেনদেন হচ্ছে সোজাসুজি ভাবে যদি লাইনকে বড় করতে চান, যেমন আমি এখান থেকে যদি একটা লাইন টানি, তো এই লাইনটাকে যাচ্ছেন আপনি সোজাসুজি ভাবে বড় করতে, তো এখানে দিবেন লেনদেন, তো এটা সোজাসুজি একদম অ্যালাইন হবে, বা ছোট করতে পারবেন। তারপর স্ট্রেচের সাইজ গুলো আপনি অপশন থেকে ছোট বড় করতে পারবেন। এই যেগুলার গ্রিপসের সাইজ গুলা, এই যে ব্লু কালারের গ্রিপস, তো এই গ্রিপস দ্বারা আপনি এটাকে সরাতেও পারবেন যেভাবে। তো এখানেও আছে, এখানেও একই কাজ, এই যে বড় ছোট করতে পারবেন ধরে এভাবে, এখানে এটাকে সরাতে পারবেন। তো এটা হচ্ছে গ্রিপস এর কাজ। আর কমান্ডের মধ্যে এটা তো আগে বলছি, কমান্ড থেকে বের হওয়া এবং কমান্ডে ঢোকার জন্য এন্টার বা স্পেস, এবং রিপিট করার জন্য এন্টার স্পেস। তো এগুলো ডিলিট করে দিই।
এখানে কিবোর্ড থেকে কিভাবে ড্রয়িং করবেন, তো কিবোর্ড থেকে ড্রয়িং করার জন্য জাস্ট কিবোর্ডে টাইপ করবেন লাইন, সো লাইন চলে আসবে, এন্টার এভাবে। তারপরে এই যে রেক্টেঙ্গেল, কিবোর্ড থেকে রেক্টেঙ্গেল টাইপ করবেন, এন্টার, এই যে। অথবা কিবোর্ড থেকে এস আই সার্কেল চলে আসছে, এই যে ক্লিক সার্কেল, এভাবে কিবোর্ড থেকে ড্রয়িং করতে পারবেন। আর আবার পুনরায় ব্যাক কমান্ডে ফিরে যেতে আপনি আবার রেক্টেঙ্গেল টান থাকতে চাচ্ছেন, তাহলে এটার জন্য আপনি, অথবা আপনি সার্কেল আঁকতে চাচ্ছেন, তো এটার জন্য আপনি আবার এখানে সার্কেল ক্লিক করবেন, এটা না করার জন্য জাস্ট স্পেস বা এন্টার ক্লিক করলে আবার কমান্ডে চলে যাবে। তো এতটুকু হচ্ছে সেটিং, আর তেমন সেটিং নেই, আর ড্রয়িং করার সময় আরও অনেক আসবে। তো আজকে আমাদের ক্লাস এটাই শেষ, এরপরের ক্লাসটা হচ্ছে বেসিক ড্রয়িং অ্যান্ড ড্র টুলবার এক্সপ্লেন, এরপরের ক্লাস আমরা ড্র টুলবার নিয়ে জানবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করবেন, আর বেল আইকনটা দিবেন যাতে পরের ক্লাসগুলোর ভিডিও যখন আসবে আপনি জানতে পারেন। ওকে, ধন্যবাদ।